গুড মর্নিং বন্ধুরা অনেক বেলা থেকে ব্লগটা শুরু শুরু করলাম এখন বাজে হচ্ছে সকাল এগারোটা এগারোটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো নতুন নতুন হচ্ছে সকাল তো আমি কি করছি বলো তো এখানে মাইক্রোওভেনে খাবার গরম করছি এই দেখো মাইক্রোওভেন চলছে হয়ে গেছে গরম করা তো সকাল থেকে আজকে কেন বলো তো ব্লগটা শুট করিনি আসলে রান্না বান্না সেরকম কিছু করবো না খাবো আমি একা দাদাভাই খাবে না অতএব রান্নাবান্না নেই রান্নাবান্না নেই বলে অনেক কাজ করেছি সকাল থেকে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো কী কাজ করেছি এখন দাদাভাই বেরোবে আমি খাবারটা দিয়ে দেবো ওকে ওই জন্য খাবারটা গরম করলাম আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে তো চলো আমি খাবারটা খেয়ে নিই ওকেও দিই আমিও খাই মেলা হয়েছে অনেক ও বেড়িয়ে বেরিয়ে যাবে কাজে কাজে বেরিয়ে যাবে চলো খাবারটাকে বেরিয়ে নিই এক হাতে ফোন ধরে এক করা যাচ্ছে না বেরিয়ে নিই তারপরে আসছি খাওয়া খাও না আচ্ছা ঠিক আছে এ দেখো খাবার নিয়ে নিয়েছি এখানে আমি বলেই নিয়েছি রুটি আর গাজর আর আলু ভেজেছিলাম সেটা নিয়েছি আর ওকেও দিয়ে দিয়েছি মিষ্টিও আছে কলা খেও কলা আছে ও খেয়ে নিই এটাই খেয়ে নিই আমরা তারপরে দুপুরবেলা আমি সেদ্ধ ভাত খেয়ে নেবো তো চলো খাওয়াটা কিনি খুবে নিয়ে গে খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা ভাই এখনও বেরোয়নি নি রেডি হচ্ছে আর আমি ওপরে চলে এসলাম এত ঠান্ডা লাগছে না কি বলবো বোঝানো না বিশাল ঠান্ডা লাগছে আর দেখো সকালবেলা অনেকগুলো জিনিস কেঁচেছি দেখাচ্ছি তোমাদেরকে দিকে এ দেখো ওগুলো হাতে কেঁচেছি চুড়দা ফুড়দাগুলো মেশিনে আর দিইনি আর এদিকে হাতে শালটাও কেচে নিয়েছি কিছু সোয়েটার কেটেছি সোয়েটার তারপরে দেখো এই চান করতে যাওয়ার আগে ঠাকুরের এগুলো কাটলাম ঠাকুরের এগুলো কেটে দিয়েছি কিচে কুচে তারপরে ও সবজিগুলো এনেছে সবজিগুলো ধুয়ে থাকলে ছাদে রোদে দিলাম সেগুলোকে আলু চলু ধুলাম আলু নতুন আলু তো না ধুলে খাওয়া যায় না সেগুলো ধুয়ে টুয়ে তারপরে চান টান করে চান করতে যখন দেরি হয়ে গেছে দুজন তারপরে অনেকগুলো বাসন কসন ধুয়েছি এইসব করতে করতে আরও বেলা হয়ে গেছে গো তো এখন একটু রোদ খেয়ে এবার মেশিনে কাঁচা হচ্ছে সেগুলো মেলতে হবে যেগুলো কাচা দিয়েছি সেগুলো মেলবো ওই জন্য এগুলো একটু টেনে যাক কাটি তাড়াতাড়ি করে তাহলে ওগুলো ফাটাফাট মেলতে পারবো এই আর কি রান্না বলতে তো কিছু করবো না ওই জন্য আমি এই কাজগুলো করে নিলাম দাদা ভাই শাকগুলো সে নিয়ে এসেছিল তো এমনি সবজিগুলো তো ধুয়ে ছাদে মিলেছি শাক তো আর শাকে জল দিলে না ফ্রিজে রাখা যায় না শাক নষ্ট হয়ে যায় তো শাকগুলো আমি এখন কেটে কুচিয়ে মানে বক্সে বক্সে করে রেখে দেব তাদের হয় বলো তো শাক আমি যদি তিন চার দিন পরও রান্না করি না রান্না করার আগে ধুয়ে নিয়ে রান্না করবো তখন থেকে শাকটা খুব ভালো থাকে নাহলে না জল দিয়ে যদি এখন ভিজেই রাখি না আমি শাক শুকাবে তো নাই আর শাক ফ্রিজে ওখানে পুরো কচে যাবে একদম তো সেগুলো এখন কাজ করছি আমি দেখো কী করছি দেখো এখানে পালং শাকটা কুঁচিয়ে রাখলাম পালং শাক নিয়ে এসেছিলো সেক্ষেত্রে সেটা কুচিয়ে রাখলাম আর এটা দেখো ধনে পাতাটা রাখলাম ধনে পাতা কুঁচানো থাকলে না খুব ভালো থাকে আর এইখানে দেখো কি করছি বেত শাক এটা বেত শাকই তো বলে হ্যাঁ বেত শাক এই বেত শাকটা এবার ছাড়িয়ে রাখছি বেত শাক ছাড়াতে একটু সময় লাগে তো সেটা ছাড়িয়ে রাখি ওপরে রয়েছে কি বলো তো কড়াইশুঁটি রয়েছে সেটাও আমি ছাড়িয়ে রাখি কড়াইশুঁটি ছাড়িয়ে যখন সময় দরকার পড়বে আমি ছোট করে বের করে রান্না করে নিতে পারি রয়েছে কড়াইশুঁটি কড়াইশুঁটিটা ধুয়ে রোদে দিয়েছিলাম শুকিয়ে এসছে আর রয়েছে কালি পেঁয়াজ কালিটা কেটে রাখবো কালকের জন্য পেঁয়াজ কালি আমি ভাজবো আর কড়াইশুঁটিটা ছাড়িয়ে বাক্স করে রেখে দেবো ফ্রিজে যখন দরকার পড়ে না কিছু রান্না করতে তখন ছাড়িয়ে নিতে গেলে সময় লাগে না ওই জন্য আমি ছাড়ানো রেখে দিই যখন দরকার পড়ে নিয়ে রান্না করে দিই চলো ওগুলো করে নিই আবার মেশিনের কাছাও হয়ে এসছে আগে ওগুলো মেলবো তারপরে পরে এগুলো করবো না সকালে অসুবিধা আছে তো চলো বেতর শাক ছাড়াতে না অন্যান্য তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় দেখো বেতর শাক সহজে ছাড়ানো যায় না খুব টাইম লাগে শাকে খেতে ভালো লাগে আমার শাক পাতা খেতে খুব ভালোই লাগে আমার জন্যই আরও বিশেষ করে আনে যে আমি শাক পাতা খেতে ভালোবাসি বলে কিন্তু ছাড়াতে তো সময় লাগে কাঁচা বের করে মেলে দিয়ে আসলাম কেন বলো তো কালকে রোদের তাপ ছিল খুব আজকে আবার রোদটা একটু ঢিমে তালে রোদ আগে মেললাম কতটা কি টানে দেখি তো এই দেখো এখানে মটরশুটি ছাড়িয়ে নিয়েছি দেখতে দেখো খোলা এতগুলো আর ছাড়িয়ে হয়েছে দেখো কয়টুকু আর এখানে বেত শাকও ছাড়িয়ে রেখেছি তারা দেখাচ্ছি এই যে ডালপালা বেত শাকের বেত শাকের তো ডালপালা কেউ খায় না তাহলে শাকের পাতা টাকা নেয় এ দেখো বেত শাক ছাড়িয়ে নিয়েছে এগুলো সব শুকনো পাতা দেখছো এই শুকনো পাতা আমি যদি তিন চার দিন পর খাই ধুয়ে রান্না করলে একদম ফ্রেশ থাকবে আমি এভাবেই রাখি ফ্রিজে চলো এগুলো রেখে আসি ফ্রিজে আগে আমি তো কিছুটা না আমি সেদ্ধ চাল ভিজিয়ে আর মানে জলটা ঝরিয়ে ছাদের চুড়োদা দিয়েছিলাম তো এখন একটু মিক্সিতে না একটুখানি গুঁড়ো করে রাখি সেদ্ধ চালটা দেখি কী কাজে লাগে সেদ্ধ চালটা একটুখানি আলুর চলে গুঁড়ো ঘরে আছে সেদ্ধ চালের গুঁড়ো ঘরে নেই দেখা যাক গুঁড়োটা করি আগে তো চলো গুঁড়োটা করে নিই কোনোদিনই ঘরে এসে গুঁড়ো ফুঁড়ো করিনি আমি যারা ভাই আনে গুঁড়ো মানে চালের গুঁড়ি কিনেই আনে পিঠে খেতে ভালো লাগে বলো এই তোর জোর করতে গেলেই খেতে তো খুবই ভালো লাগে আর সব থেকে বেশি কি বলো আমার বর খেতে এই সব পিঠে পাতা জন্যই আসলে মেনলি করা মানে আমার আমি ভালোবাসি খেতে কিন্তু যে অতটা প্রিয় হ্যাঁ হলে হলো না হলে না হলো সেরকম কিন্তু ও একটু খেতে চায় খুব পিটে পিটে ও মিষ্টি জাতীয় জিনিস খুব পছন্দ করে ওর জন্যই আরও ও যেটা যেটা ভালোবাসে আমি সেটাই করার চেষ্টা করি আরেকটু মিহি হবে ভালো হয়েছে কিন্তু আর মিহি করে নি এসব কি বলতো একার সংসারে কেউ হলে না একটু অসুবিধাই হয় সবাই মিলে করলে এসব ভালো লাগে গুঁড়োটা ভালোই হয়েছে কিন্তু এই দেখো ভালোই গোরু হয়েছে বেশ চলো পুরোটা আগে করে নি করে নি তোমাদের সাথে শেয়ার করছি আগে পুরোটা করে নি চলো এখন সন্ধেবেলা আমি একটু শুয়েছিলাম শুয়েছি চারটের সময় সুতে বেলায় শুত দাদাদি এসে ডাকলো আবার উঠেছি মানে সেরকমটা মানে চোখটা বন্ধ করতে পারেনি শরীরটা সত্যি লাগছে সারাদিন এত কাজকর্ম যায় তো একটু না শুলে হয় না তো দেখো আমি এখানে পুজো দিয়ে নিয়েছি সন্ধে দিয়ে নিয়েছি তারপরে একটু পরে ঠাকুরের বাটা তুলে বাটা তুলে চা বসাবো ভাই বেরোবে আমার কাজে চা বসাবো আর বলুন কাজের আর শেষ নেই চা টা করে ও চা খাক আমি একটু চা খাবো চা খেতে ইচ্ছা করছে প্রচণ্ড শীত করছে প্রচন্ড শীত করছে তো চলো তখন সেই চালটা গুঁড়ো করলাম না সেই চাল গুঁড়িটা দেখাচ্ছি রোদের আজকে না একদম তাপ ছিল না তো একদম রোদের তাপ ছিল না আমার গায়েটা সোয়েটার পরতেই হবে খুব শীত করছে আমার আজকে দেখাচ্ছি তারা প্রত্যেক কালকে রোদের খুব তাপ ছিল আজকে রোদটা কেন যাই না ম্যান ম্যানম্যানের রোদ তারা ব্যক্তি আমার এখন দেখাই এই দেখো চালের গুঁড়িটা তারা এদিকে নিয়ে আসি দেখাই এই দেখো

তারপরে গায়ে একটু চাপা দেবো চুলটাকে একটু বেঁধে নেবো আর ভাল লাগে না রাত্রিবেলা কিছু কাজ করবো না দেখি ও রাত্রিবেলা কাজ করবো না বললে ভুল হবে সকালবেলা তো কিছু রাতের খাবার জন্য কিছু করিনি দেখি একটু ফাজাভুজি কিছু যদি পারি করবো আর রুটি হাতকে ভাবছি হাতে করবো না রুটি কিনে নিতে বলি দাদাভাই বলছো তোমায় করতে হবে না রুটি কটা কিনে নিবো তোকে বলবো রুটি কটা কিনেই আনো কেন আমার আর ভাল লাগছে না শরীর আর কিছু করতে শরীরটাই ভাল লাগছে না কি করবো বলো শরীর না ভাল লাগলো তো জোর করা কিছু করানো নেই কৌটো কাটাগুলো কিছুটা ধুয়ে দিলাম সেগুলো ঢাকা দিই চলো দেখি এ দেখো সবজি এখানে রয়েছে এগুলো ফ্রিজে তুলবো কিছু তুলেছি শাক সবজি আর এই কৌটো কাউটাগুলো না একটু ঠিক করে রাখি চা পেয়ে গেছি সন্ধ্যেবেলার চা আজকে চা আমি করিনি আজকে চা দাদা ভাই করেছে করে আমাকে দিয়েছে দেখি চাটা খে কেমন হয়েছে চা চায়ের সাথে বিস্কুট মানাচ্ছে না চায়ের সাথে শিঙারা ফিঙাড়া হলে ভালো হতো চাটা খেয়ে নি দেখি কেমন চা করেছে একটুখানে চাটা মুখে দি দেখি ঠিক আছে ঠিক আছে আমার ঠান্ডা লাগছে বলে ও চা করে খাওয়াচ্ছে ও চা নিয়েছে একটু বিস্কুট দিয়ে চা খাই ওর বার কাজে বেরিয়ে যাবে চাটা ভালোই হয়েছে চা লিকার চা একটু যদি ভালো জুট করে না খাওয়া যায় না ভালো লাগে না একটু আদা ফাদা দিয়ে চাটা ভালোই হয়েছে খেতে চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি কোনো কাজ নেই এখন ভাবছি একটু টিভি দেখব বসে বসে কোনো কাজ নেই কাজ করতে ভালোও লাগছে না সবসময় কাজ করতে ভালো লাগছে না যে সারাদিন প্রচুর কাজ করেছি যেটা আমি ফোনে কোনো কিছু দেখাই নি সেরকম কাজ প্রচুর কাজ করেছে আর বেশিরভাগ কাজটাই হচ্ছে ওপর মিচ করে তো চলো পরে আসি চাটা খেয়ে নিয়ে গুড মর্নিং বন্ধুরা কালকের পর থেকে আর আমি কিচ্ছু শুট করে নি গো শরীর ভালো লাগছিলো না শরীর একদম ছেড়ে দিয়েছিল আমি বিছানায় পুরো শুয়ে পড়েছিলাম তা আজকে হচ্ছে মকর সংক্রান্তি আজকে সংক্রান্তি মানে পৌষ মাসের সংক্রান্তি সবাইকে মকর সংক্রান্তি শুভ মকর সংক্রান্তি সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে আমার রুমার্স ডেলি লাইফস্টাইলের তরফ থেকে আমার প্রত্যেকটা ইউটিউবারকে জানাচ্ছি মানে ইউটিউবের আমাদের ফ্যামিলি মেম্বারদের জানাচ্ছি তো চলো আমার চান হয়ে গেছে চান টান করে নিয়েছি এই মতো চান করে আসছি এখন আর বাজে আর এই দেখো ঠাকুরকে তুলে দিয়েছি আমি ঠাকুরকে তুলে আমি জল ফল ঠাকুরের জল নিয়ে এসেছি এদিকে আমি চা বসিয়েছি গরম গরম একটুখানি মানে আজকে প্রচণ্ড ঠান্ডা বাইরে কোনো দেখো চায়ের জল ফুটছে আমার চায়ের জল ফুটছে চাটা নিয়ে নিচে যাব আমি চাটা নিয়ে আমি নিচে যাব মানে এত ঠান্ডা না কালকে রাত্রিবেলা আমার এক কিছু খাইও নি রাত্রিবেলা বাড়ি থেকে মা সেদ্ধ পুলি করেছিল সেদ্ধ পুলি পাঠিয়েছিল সেই সেদ্ধ পুলি খেয়েছি দাদা তো বললাম নেমন্তন্ন বাড়ি থেকে এসে কিছু খাইনি আমি ওই কটার গরম গরম বাবা এসেছিলো দিতে সেদ্ধ ফুলি খেয়েছি খেয়ে আমি আর আমি যে আমি আর রাত্রিবেলা কিছু খাবো না দাদাভাই রুটি নিয়েও এসেছিলো আমি কিচ্ছু খাইনি তো চলো ব্লগটা শুরু করলাম কালকের সঙ্গে আজকের একটুখানি জুড়ে দেবো আর আমার নেক্সট ব্লগটা এরপর থেকে স্টার্ট হবে মানে বেলার পর থেকে আজকে হয়তো সংক্রান্তি আজকে তো একটু পিঠে পুলি খেতেই হয় তো দেখি কি করতে পারি না পারি তোমাদের সাথে যাই করি না কেন শেয়ার করবো ঠিক আছে তো চলো চাটা আগে করে নিই তারপর নিচে যাবো চা খেয়ে চলো চা নিয়ে বসে গেছি চাটা খেয়ে নি আগে চা খেয়ে তারপরে কাজ করব দেখি কি রান্না করা যায় তো দেখো দুজনে মিলে চা খেতে বসে গেছি সকালবেলাটাই চা নামিয়ে এসে নামিয়ে নিয়ে এসে আর কি দুজনে মিলেই চাটা খাই আর ও না থাকলে একা আমি চা আমার নিজের জন্য করি না আর ঠান্ডায় চান টান করে এসেছি তো ও বলতে চা করার মা তোমারও ভাল লাগবে আমারও ভাল লাগবে চাটা খেতে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা মানে অনেক বছর পরই মনে এরকম ঠান্ডাটা পড়লো এত ঠান্ডা মনে সহ্য করা যাচ্ছে না আর অসুবিধা হচ্ছে কাজ করতে অসুবিধা হচ্ছে গরম তো এক জিনিস আর ঠান্ডা হচ্ছে আর এক জিনিস গরমে কষ্ট হয় শীতকালে মানে ঠান্ডায় কাজ করতে কষ্ট নেই কিন্তু এত ঠান্ডা কী বলো তো শরীরে একটু অস্বস্তিকর ব্যাপার তো দুজনে মিলে চা খাচ্ছি একটু মনটাও খারাপ মায়ের শরীরটা একটু ভালো নেই ওকে ছিল ডাক্তারখানায় নাম লেখাতে ডাক্তারবাবু সকালবেলা বসবে না বিকেলবেলা বসবে বলছে সেটাই কথাটা বলছি ওকে দাদা ভাই ওটু দেখাবে একটুখানি ডাক্তারটা ওই দেখতে কি দেখাবে আর কি তো মাকে নিয়েই যাবে বাবাও থাকবে সাথে ও বলো তোমায় যেতে হবে না আমি আসছি চলে তো অসুবিধা হবে না ও একটু অনেকদিন ধরে আমি ওকে বলছি ও একটু ডাক্তার দেখাবে আর মা হঠাৎ করে দুদিন ধরে পেটে ব্যথা হচ্ছে সে ডাক্তারটা দেখাবে দেখি ডাক্তার কি বলে না বলে ওই নিয়েই কথাবার্তা বলছে আর চা খাচ্ছি এই চা খেতে খেতেই আমাদের যত কথা হয় তারপরে কি বলো তো ও সময় পায় না কাছের নিচে থাকে আমিও রান্না নিয়ে ব্যস্ত থাকি তারপর সময় হয়ে ওঠে না তারপর রান্না বান্না হয়ে যায় খেয়ে দিয়ে ও বেরিয়ে যায় চান টান করে পুজো পুজো এই টাইমটুকু আমাদের কথা বলার টাইম তো চলো চাটা খেয়ে নিই কি রান্না করবো ঠিক করে নিয়েছি দাদা ভাইয়ের সাথে আলোচনা করে তো করবো আমি একা কিছু ঠিক করি না তো আজকে যেহেতু সংক্রান্ত দাদা ভাই বলে চলো নিরামিষ খাই আমি তো চলো নিরামিষ তো খাওয়া ভালোই আর আমি নিরামিষ খাতে ভালোইবাসি কিছুর থেকে তো চলো ঠিক করে নিয়েছি কি করবো দেখাচ্ছি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে গরম জল হচ্ছে আর করবো হচ্ছে খিচুড়ি একটু খিচুড়ি খাই অনেকদিন ধরে বেশ মানে শীতের মধ্যে ফুলকপি কড়াশুটি দিয়ে আলু দিয়ে খিচুড়ি খাওয়া হয়নি তো খিচুড়িটাই রান্না করছি আর এখানে আমার মুগ ডাল দেখো সেদ্ধ করে রেখেছে যাই যে বাটির মধ্যে মুগ ডাল সেদ্ধ করে আছে আর এখন পাঁপড়টা আগে ভাজবো পাঁপড় ভাজবো আলু ভাজবো ফ্রিজে চাটনি আছে আর একটু মানে শুকনো শুকনো করে ড্রাই খিচুড়ি করবো তো চলো খিচুড়িটাই রান্না করি ভালো খাবো খিচুড়িটা গরম গরম খিচুড়ি ভালো লাগে খেতে ঠান্ডা ভীষণ ঠান্ডার মধ্যে তো চলো আরম্ভ করি পাপড়টা ভাজি দেখো ফুলকপিটা আমার হয়ে গেছে এবার ফুলকপিটা ভাজছি আলু ভেঙে নিই সেটা আলু ভাজা সেটা আলু রান্না করে ভেঙেছি আর এদিকে জল গরম হয়ে আছে ডাল তো সুস্থ হয়ে আছে ফুলকপিটা ভাজছি আর ওদিকে দেখো মেশিন চলছে ওই মেশিন চলছে মেশিনটা দিয়ে কাটতে দিয়ে দিয়েছি আর বাকি হচ্ছে একটু পারো নেই কাটাটা ওদিকে হোক কেন ওয়েদার হচ্ছে অবস্থা না আকাশে পুরো মেঘ আর সকালবেলা তো কুয়াশায় বসতেছে যাই না আদৌ রোদ উঠছে কিনা বেশি পুরো ড্রাই করে দেবো ওয়েদারটা ফুলকপিটা ভালো করে লাল করে ভেজে নিই ভেজে নিয়ে আর দাদা ভাই ওদিকে পুজো স্টার্ট করে দিয়েছে ঠাকুরের সিংহাসনও মোছাচ্ছে পুজো এক্ষুনি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না তো মালাপালা তো গাছতে লাগবে না তো চলো আমি রান্নাটা সেরে নিয়ে আগে তারপরে পরে আসছি তোমাদের সঙ্গে ঠিক আছে খিচুড়ি রান্নাটা আমার হয়ে গেছে গো এবার নিচে যাও দাদা থেকে খেতে দেবো গ্যাস ফ্যাস মুটিলাম এ করলাম তো ভাল লাগছে না ঠান্ডার মধ্যে আমি মারছিলাম বাসন দাদা বলে দাও তোমাকে আর ঠান্ডার মধ্যে বাসন মারতে হবে না আমি বেরিয়ে দিই তারপরে তো সারাদিন তো আরও পড়েই আছে তো কটা বেশি বাসন নেই ফরাইটা দুটো বাটি আর খুন্তি ফুন্তি যেগুলো বেশি বাসন নেই ওগুলো দাঁড়িয়ে মেজের দিই তো মেঘের দিন আবার মেলতে গেলাম সাধে মেলে আসলাম তো চলো নিচে যাই নিচে গিয়ে খাওয়াটা শেয়ার করছি চলো খিচুড়ি পাতে বেড়ে দিয়েছি চলো দেখাই এই দেখো খিচুড়ি একটু পাতলাই হয়েছে খিচুড়িটা পাঁপড় ভেজেছি ও আলু ভাজা আলু ভাজা খাবে খাবে না আমি একটু অল্প একটুখানি খেয়ে নিচ্ছি পরে আর কখন খাবো না খাবো এখন খেয়ে নিই একটুখানি দেখো তো মুখে দিয়ে নুন ফুন সব ঠিক আছে কিনা ঠিক আছে সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা ভাই একটু কাজ নিয়ে বসেছে ও কি লেখালেখি কাজ করছে তারপরে বেরোবে করে টোরে নিয়ে তো আমি আর ভিডিওটি বড় করলাম না আমি ভিডিওটি শেষ করতে আসলাম কেন কালকে থেকে স্টার্ট করেছি তো আমি তো শেষ করিনি ভিডিওটা কালকে রাত্রিবেলা বললামই শরীরটা এত খারাপ লাগছে তারপর থেকে আর কিছু কাজও করিনি যে শ্যুটটা করবো কিচ্ছু কাজ করিনি পুজো করেছি তারপরে বাসনটা মেজে দিয়েছে ও চাই ওই চা করে আমাকে খাইয়েছে আমি আর কিচ্ছু করিনি ও বেড়ে গেছে কাজে তারপর আমি লেপ খুলে লেপের তলায় পুরো শুয়ে পড়েছি তারপর রাত্রিবেলা কিছু খাইও ওই জন্য ভিডিওটা আর করা হয়নি শ্যুট করা হয়নি আর শ্যুট না করলে আমি কি করে ছাড়বো ওই জন্য আজকে কিছুটা শেয়ার করলাম করে আমি এখন এবার এটাকে আমি এডিট করে ছেড়ে দিই তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগ আমি একটু পর থেকে শ্যুট করবো সেটা আর দেখি কি কি করি না করি সেটা তোমাদের সব পরের ব্লগেই দেখাবো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে